শুভ সকাল। শুভ সকাল ইমদাদ। দর্শক শুভ সকাল। সম্ভাবনাময় আরও একটি নতুন দিনের শুরু, সবার জন্য সুন্দর, শুভ আর মঙ্গলময় কোনো কিছুর প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন সকালের বাংলাদেশ। যমুনা টেলিভিশনের এই বিশেষ আয়োজন সকালের বাংলাদেশ, যে যেখান থেকে বসে দেখছেন সবাইকে আরও একবার শুভ সকাল জানাচ্ছি। এই আয়োজনের পুরোটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি শাওন দত্ত আর আমি খন্দকার ইমদাদুল হক। গত 25শে বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, 162তম জন্মজয়ন্তী। আমরা আজকে রবীন্দ্রনাথকে নিয়ে জানব, তিনি আমাদের সবার প্রাণের কবি, অন্তরের কবি, তিনি সর্বজনের। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানব, তার বিষয়ে তার গান শুনব। এমন একজন মানুষ আছেন আমাদের মাঝে, সঙ্গীতশিল্পী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী আব্দুল ওয়াদুদ, আমরা চলে যাব তার কাছে। স্যার শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। আমরা যেহেতু শাওন বললো যে রবীন্দ্রনাথ নিয়েই আমাদের আজকে পুরো আয়োজন, আমরা রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলবো, তার জীবন, তার জীবন দর্শন পুরোটাই জানবো, কিন্তু আমরা শুরু করতে চাই একটা গান দিয়ে। জি নিশ্চয়ই। আজকে আমাদের জন্য শুরুতেই কোন গান থাকছে? আমি তাকে শ্রদ্ধা জানিয়ে গানটা করছি। নিশ্চয়ই এটা খুব পরিচিত গান, তুমি রবে নীরবে হৃদয়ে মম, আমাদের প্রত্যেকেই আছে, প্রত্যেকেরই। এবং এটার ইংরেজি অনুবাদ হয়েছিল কৃতিশ রায় করেছিলেন, যার প্রথম লাইন ছিল ইউ কাম টু দ্য সাইলেন্স অফ মাই হার্ট। খুব সুন্দর, মানে একেবারে। তুমি গাইছি? নিশ্চয়ই। তুমি রাবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমানিশিথিনি সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশি জাগিবে কাকি তব করুণয়াকি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সকল স্বপন, মম দুঃখ বেদন মম সকল স্বপন, তুমি রবে নীরবে। বাহ, কি অসাধারণ পরিবেশনা। আমরা রবি ঠাকুরকে নিয়ে জানতে চাই, একেবারে শুরুটা থেকে যদি আমরা একটু শুনতে পারি, মানে আপনাদের কাছ থেকে আমরা সঠিক তথ্যগুলো পাবো, কারণ আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করেন আসলে, তার জন্ম, তার বেড়ে ওঠা ছোট ছোট করে যদি একটু আমরা শুনতাম। আপনি যে বললেন যে তার সম্পর্কে জানার বিষয়টা যদি
আমি যদি যিনি গাইবেন যিনি রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথকে না ভালোবাসলে রবীন্দ্রনাথের সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন তার পুরো জীবনটা যদি না জানে ও গানটা গিয়ে বোধহয় পূর্ণতা পাবে না গানটাও পূর্ণতা পাবে না সে কারণেই আমরা খুব যত্ন করে দেখি উনি কি কেমন তো সেখানে দেখেছি যে ওনার জন্ম 25 বৈশাখ ঠিক আছে 1268 বাংলা কিন্তু 7ই মে আচ্ছা 1861 কিন্তু এটা পরবর্তীকালে ক্যালেন্ডারে কারিশমাতে আচ্ছা আমাদের এখানে হয়ে গেল বাংলা আর ইংরেজির একটা ইংরেজিটা ঠিক বাংলাটা রইল কিন্তু ইংরেজিটা বদলে গেল 8ই মে 9ই মে মনে হয় কোথাও কোথাও 9ই মে কলকাতায় বলে এগুলো হয়েছে মা শারদা দেবী বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 15 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন 14তম বিরাট লিস্ট আর কি এই হচ্ছে তার ইয়ে মোটামুটি জন্ম আর তার ছোটবেলার যেটা বেড়ে ওঠা আমি এই বিষয়গুলো বলবো তার জীবন স্মৃতি কাব্য থেকে গ্রন্থ থেকে আর কি তার এটা আত্মজীবনী জীবন স্মৃতি সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলো তার শুরু যে গুরুমশায়ের কাছে দুই তিনজন তার বন্ধু ছিলেন তারা তার কাছে শেখা এরপরে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হওয়া কিন্তু গুরুমশায়ের কাছে যে শিক্ষাটা ছিল তার প্রথম অনুপ্রেরণা ছিল জল পড়ে পাতা নড়ে এই লাইনটি ছিল তার জীবনের ছন্দের বোধকে জাগিয়ে তুলেছিল আর কি এরপরে বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান এই লাইনটি ছিল তার শৈশবের মেঘদূত কিন্তু এরপরে যখন শৈশব ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হলেন মানে কোন সময়ের কথা বলছেন তার বয়স তখন এইটা বয়সটা আমরা অত পাইনি যে জীবন স্মৃতিতে যেভাবে বলেছেন তিনি আমি ওটা শৈশবের ভিতরে শুরু থেকে আর কি এরপরে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হলেন তিনি বলছেন যে অনেক কান্নাকাটি করে ভর্তি হলেন কিন্তু ভর্তি হওয়ার পর দেখলেন যে তার যে শাসন প্রণালী তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার ভাটা পড়েছিল তার নিজের কথা আর কি এ থেকে তিনি বিরূপ হয়েছিলেন আর কি এটা হচ্ছে তার শৈশবের শুরুটা আর কি আচ্ছা শৈশব থেকে আমরা আরেকটু বড় যখন হবে সেখানেও যাব তবে তার আগে কি আবার আমরা একটা গানে চলে যাব নিশ্চয়ই নিশ্চয়ই এখন তাহলে কি গান থাকছে আমাদের জন্য তাকে সবসময় কাছে পাই তো মনে হয় যিনি আছেন তো সেই জন্যই গানটি গাইছি আর কি বাউলঙ্গের গান কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো সাধু কো গো প্রেমী কো গো পাগল গো ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায়াসো এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমারে কাদায় যারে ভালোবাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো
তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালি তুমি ধরায় আসো। বিরতির পর আরও একবার শুভ সকাল, আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। এই আয়োজনের সঙ্গে আছি আমি শাওন, এমদাদ আছেন এবং আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ মানুষ আছেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ। আবার আমরা তার কাছে যাব, আমরা আপনার সাথে কথা বলছিলাম, গান শুনছিলাম, রবীন্দ্রনাথের শৈশব পর্যন্ত আমরা জেনেছি, তিনি স্কুলে যাওয়াটা খুব একটা শাসনটা তার কাছে ওই রকম ভালো লাগছিল, এটাকে শাসন মনে হতো। এরপরে বড় পরিবার ছিল বললেন যে 15 ভাই বোন ছিল, ভেতরের পরিবেশ কেমন ছিল, বাড়ির পরিবেশ, প্রথম গান লেখা কিংবা প্রথম রচনা, এই এই জায়গাতে আসতে চাই আপনার কাছে। জি, তো ওই যে হয়েছে যে ওই ওই বাড়ির নিয়ম, ওই বাড়ির নিয়ম অনুযায়ী ছোটরা চাকর ভৃত্যদের সাথে কাছে বড় হয় আর কি, শাসনে বড় হয়। তো সেই কারণে তাদের মানে স্বাধীনতাটা ছিল না, চাকর বাকরদের কঠোর শাসনে বড় হয়েছেন। এমনকি তাদের জামাকাপড় তৈরি করতেন নিয়ামত খা বলে একজন, তিনিও তুচ্ছ তাচ্ছিল্য করে কাপড় বানাতেন, যে পকেট বানাতেন না বাচ্চাদের, কারণ ওদের ওনারা বলতেন যে ওদের আবার কিসের বিষয় সম্পত্তি, সেজন্য পকেট দিতেন না। এইটা হচ্ছে তার জীবনস্মৃতিতে তার এটা উল্লেখ করেছেন। এবং এই এতটাই সাদাসিধে ছিল যে ওদের প্রায় কৈশোর পর্যন্ত 12 বছর পর্যন্ত ওদেরকে মোজা পড়তে দেওয়া হতো না আর কি, অথচ এত বড় বাড়ির মানুষ। হ্যাঁ, এবং তিনি বলেছেন যে আমাদের এখনকার ছেলেমেয়েদের বেশভূষা দেখলে মানে ইয়া হয় আর কি, যে আশ্চর্য হয়ে, আমরা যেমন এখন আশ্চর্য এরকম আর কি। তো তিনি এরকম তার এই চাকর ভৃত্যদের সাথে যে বন্দী জীবনের অনুভব থেকে তিনি 31 বছর বয়সে খুব বিখ্যাত গান লেখেন, তার শিরোনাম ছিল খাঁচার পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। এই গানটি তার ওই সেই অনুভবের একটা ফসল আর প্রতীকী রূপে প্রতীকী আর কি। তা আমরা এখন গানে যাব নিশ্চয়ই। এরপরে আমরা যদি একটু বলেই, সেটা হলো যে ওই তিনি যখন প্রথম গান রচনা করেন, তিনি পড়ছিলেন ঘরে 14 বছর বয়সে, তো পড়ছিলেন তখন তার দাদা যতীন্দ্র ঠাকুর একটা নাটক লিখছিলেন, তার নাম ছিল সরোজিনী, এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে আর কি। তো সেখানে একটা দৃশ্য আছে যে এরকম ইয়ার রাজপুত রমণীগণ ইয়াতে আগুনে ঝাঁপ দেবে আর কি। তো সে সময় তিনি একটি কবিতা যুক্ত করেছিলেন, তিনি এটা শুনে রবীন্দ্রনাথ দৌড়ে আসে, বলছেন না এটা মানাচ্ছে না, এটা হবে না, এই পথ চলবে না। তো বলে যে ও দাদা বলছেন, জ্যোতিবাবু বলছেন যে সময় নেই এটাই, বলছেন না আমি এক্ষণে দিচ্ছি, বলে অল্প সময়ের মধ্যে তিনি একটি গান লিখে রচনা করে সুরও দিয়ে দেন। এটি তার জীবনের প্রথম গান, যেটি 14 বছর বয়সে। আমি একটু গিয়ে শোনাচ্ছি, অল্প করে গিয়ে শোনাচ্ছি। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জলুক জলুক চিতারাগুন জলুক জলুক চিতারাগুন, জুড়াবে এখনে প্রাণীর জ্বালা, শোন রে যাবন শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে সাক্ষী রলেন দেবতা, তা এর প্রতিফল ভুগিতে হবে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। যেমন তার যে শিক্ষক ছিলেন যদুভট্ট, তিনি বলেছেন যদুভট্টের কথা বলেছেন, এবং শ্রীকণ্ঠ সিংহ ছিলেন একজন, তিনি এমনই অপূর্ব গাইতেন যে তিনি ওই সেতার বাজিয়ে হেঁটে হেঁটে ঘরে ঘরে গিয়ে মানে ঠাকুর বাড়ির সবাইকে গান শোনাতেন। তো তিনি এই দুজনকে মান্য করতেন, কিন্তু ওই ঠাকুরবাড়িতে এত রকমের কালিয়াতি হতো ওস্তাদদের, সেগুলো তিনি
কথা পছন্দ করতেন না। তো তারা আবার ওই রবীন্দ্রবাবুকে শিখিয়ে তারা খুব উৎসাহিত করে তাকে দিয়ে গাওয়াতেন আর কি, সেটা বলেছেন আর কি, যেরকম আমাকে দিয়ে গাওয়াতো আর কি, সবাই খুব ওটা ইয়ে করতো আর কি। এখন আবার একটা গানে যেতে চাই, এখন কোন গান শুনবো? তার কথাটাই বলি গান নিশ্চয়ই, এবং তার কথা তার গান দিয়ে বলতে হচ্ছে, আমাদের সাধ্য নাই তাকে নিয়ে গান রচনা করার আর কি। এই গানটি আমি শিখেছিলাম, একটু বলি, খুব বিখ্যাত মানুষ পরিমল দত্ত মজুমদার মশাই, না বললে আমার খুব অকৃতজ্ঞতা হবে আর কি। তিনি হচ্ছেন মহাত্মা গান্ধীর অন্যতম সহকারী আর কি। তিনি মহাত্মা গান্ধীকে তিনি কুমিল্লাতে এনেছিলেন, নোয়াখালীতে এনেছিলেন। তো সেই পরিমল দত্ত মজুমদার মশাই আমার সৌভাগ্যক্রমে আমাকে ভালোবাসতেন, এবং আমাকে উনি এই গানটি একদিন দাঁড় করিয়ে কুমিল্লার ভাষায়, এই দাঁড়াসে তোর একটা গান করে দিই, তো বলে যে আমার বই তোর বই লাগতো না, বলে তিনি আমাকে এই গানটা দাঁড়িয়ে শিখিয়ে দিলেন আর কি। আচ্ছা, সেই গানটা আমরা এখন শুনে ফেলি নিশ্চয়ই। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, গাছেরা ভরে নীল সবুজ পাতায় ধরণী ধরে নীল আপন মাথায়, ছেলেরা সকল গায়ে নীল মেখে, পাখিরা পাখায় পাখায় নীল একে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জলে, সে যে ওই অস্ত্র ধারায় পড়ল গলে, সে যে ওই বিদীর নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে, সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। বাহ, আরো একটি চমৎকার গান। খোলা গলায় গান গাওয়া, হাহারবে গান গাওয়া ওনার কাছ থেকে শিখেছি। আচ্ছা, গলা ছেড়ে গান গাওয়া যেটাকে বলে, মানুষ তো হলে উনি বাসুদেব সূর্য সেনের সঙ্গে কাজ করেছেন, পরে তিনি অহিংস আন্দোলনের কারণে তার সাথে, যাই হোক, এই যে খোলে গান গাওয়া, তার আগে তো আমাদের দেশে ও ভয়াবহ ছিল, তো এই গুমরে গুমরে কুমরে গুমরে বেচারা রবীন্দ্রনাথকে মেরে ফেলতো আর কি আগে। আচ্ছা, ভীষণ ভালো লাগছে এই এই শোনার বিষয়টা, মানে এই কথা শুনতে ভালো লাগছে। হ্যাঁ, তার জার্নিগুলো রবি ঠাকুরের জীবন নিয়ে আরও কিছু শুনবো, সময় তো একেবারে আমাদের আসলে অল্প থাকে, খুব বেশি করে চাইলেও শুনতে পারি না। এই মুহূর্তে আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, আরও কিছু শুনবো, আরও গান গাইবো, গান শুনবো আর কি আব্দুল ওয়াদুদের কাছ থেকে। তার আগে সকালের বাংলাদেশে আমরা আবারও একটা বিরতিতে যেতে চাই, সঙ্গেই থাকুন। সকালের বাংলাদেশের সাথে আছেন আপনি, এমদাদ আছি এবং শাওন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছেন আজকে সঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ। আবারও স্যার আপনার কাছে আমরা চলে আসব। রবি ঠাকুরের বেড়ে ওঠা, জন্ম, শৈশব সব সম্পর্কে আমরা জানলাম, তার প্রথম রচনাকাল। তিনি তো একটা দীর্ঘ সময় বিদেশে ছিলেন, তার জীবনে তার রচনার উপর বিদেশের যে প্রভাব সেটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা বলছি সেটা জীবনস্মৃতি থেকে তিনি বলেছেন, তার লেখা জীবনস্মৃতিতে, তিনি যে ইংল্যান্ডে গিয়ে তার সঙ্গীত সম্পর্কে ভাবনাটাই বদলে গেল। আচ্ছা, তিনি ইউরোপীয় সঙ্গীতের কথা বলতে গিয়ে বলেছেন, আমি একটা কোট করে বলছি, যে আমরা আসরে বসিয়া আধা ঘন্টা ধরিয়া তানপুরার কানমলিতে ও তবলাটাকে ঠকঠক শব্দে হাতুড়ি পেটাক করিতে কিছুই মনে করি না, কিন্তু ইউরোপে এই সকল উদ্যোগ নেপথ্যে লুকাইয়া করা হয়।
আরও বলেছেন, আমাদের এখানে গান সাধাটাই মুখ্য, ওখানে গলা সাধাটাই মুখ্য। আচ্ছা। হ্যাঁ, এবং সেই গলা স্বরে তারা অসাধ্য সাধন করে। আমাদের দেশের শ্রোতারা গানটাকে শুনিলেই সন্তুষ্ট থাকে, কিন্তু ইউরোপের শ্রোতারা গানটাকে শোনে, রচনাটাকে শোনে। তো এইরকম ইয়ে থেকে তিনি অনেক বদলে গেল। এটাই তো ঠিক যে কত সভ্য সঙ্গীতের একটা পীঠস্থান আর কি। তো সেখান থেকে তিনি অনেকগুলো বিলেতি সঙ্গীত থেকে তিনি ভাবানুবাদ করেছেন, বলবো আমি, সে বাংলা করেছেন। একজন পুরনো সেদিনের কথা, ফুলে ফুলে ডোলে ডোলে, কালি কালি বলো, এরকম অনেক গান আছে। তার মধ্যে একটি সুন্দর গান হচ্ছে কত বড় ভেবেছিল আপনা ভুলিয়া, আমি গাইব। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণ দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সাথা কত ভালোবাসি, ভেবেছিন কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিন মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ পানে খুঁজিব একাকি, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বারি চয়, আপনি আজকে যাবে শুধাইছ আসি, আপনি আজকে যাবে শুধাইছ আসি, কেমন প্রকাশি কব কত ভালোবাসি, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণ দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া। কি মিষ্টি একটা গান। এবং ওয়েস্টার্ন গানগুলো কিন্তু ওয়েস্টার্ন মতো গাও, মানে একদম স্ট্রেট আওয়াজগুলো সরাসরি লাগানো, এটাকে যদি কীর্তন রামপ্রসাদের কীর্তনের মতো, এটা খুব মানে আমাদের অন্যায় হয় আর কি, যে কেন গানটাকে মারছো কেন আর কি, এরকম আর কি। তা আমার খুব এই মনে হয় যে আসলে এটা করা উচিত, ঠিক যত্ন করে যেই গানটা যেরকম করে, বাউল হলে হা হা করে গাও, গাও না বাংলাদেশের বাংলা এক করে গাও, মানে সাধনাটা আসলে ওরকম করে হয়ে যায় সাধনাটা। এবং শুরুতেই স্যার যেটা বলেছেন যে রবীন্দ্রনাথকে প্রপারলি জেনে ১৯১৩ সালে এবং এর কিছুদিন পরেই তিনি বোধহয় কয়েক পাঁচ সাত বছর, আমার ঠিক মনে পড়ছে না, তিনি স্টকহোমে গিয়ে তিনি পুরস্কারটি, তখন কথা এত সহজ না, পাই করে উড়ে যাবো, পাই করে নিয়ে আসবো, জাহাজের ব্যাপার আছে, তারপর অনেক কিছু ব্যাপার আছে, ওদের চিঠিপত্র আসার ব্যাপার আছে। তো তিনি ওই যখন পুরস্কারটি আনতে গেলেন, তিনি ভাষণে বলেছিলেন যে আমি প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে নিয়ে এসেছি। এটির বাংলা অনুবাদ করেছেন ডক্টর করুণাময় গোস্বামী, চমৎকার পণ্ডিত লোক। তো এখান থেকে আমি বলছি আর কি, তিনি বাংলায় বলেছেন, প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে নিয়েছি, নিয়ে এসেছি, আপনারা আমাদেরকে শিক্ষিত করুন, প্রাচ্যকে শিক্ষিত করুন। তিনি এইসব তথাকথিত রাজনৈতিক জামাডোলে ছিলেন না, তিনি সঠিক শিক্ষাটাই, এবং তিনি তাদেরকে বলেছেন আপনারা শান্তিনিকেতনে আসুন। তো এর মধ্যে যে আপনার যে নোবেল প্রাইজ পাওয়ার আগে তো গুঞ্জন চলছে, সাহেবরা বলছে যে মানে ইংরেজ সাহেবরা বলছে তোমার সম্ভাবনা আছে, গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ এটা পাঠানো হয়েছে, তো অনেক প্রসেসিংয়ের ব্যাপার,
তো তখন কথা হচ্ছিল, তখন পত্রিকায় এটা নিয়ে খুব বিরূপ সমালোচনা হয়েছিল। টিটকারি বুদ্ধিজীবীরা, তখনকার দিনের কবি সাহিত্যিক বা অন্য বুদ্ধিজীবীরা খুব টিটকারি কেটে তাকে কটাক্ষ করেছিলেন আর কি। তো যখন তিনি পেলেন, পাওয়ার পরে তখন মানে সবাই একটু তো মুখ বন্ধ হয়ে গেল। তো সবাই তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভিনন্দন জানানোর জন্য শান্তিনিকেতনে গেলেন, এক ট্রেন বোঝাই করে, বোধহয় 500 লোক চোখ ছিল আর কি। তাদেরকে দেখে তিনি তাদের উদ্দেশ্যে আর কি, বোধহয় তাৎক্ষণিক হতে পারে এই সময়টা তিনি গানটি গাইলেন আর কি। সে গানটা আমি গাইবো, সেই গানটা আমরা একেবারে ছোট্ট করে শুধু মানে স্থায়ীটুকু শুনবো। শুনে আমাদেরকে আসলে মানে সময় সীমাবদ্ধতার কারণে চলে যেতে হবে, তাহলে একদম ছোট্ট করে একটুখানি শুনবো মুখটুকু। আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে। কি অসাধারণ বাণী, যেমন বাণী তেমন সুর। আমরা তো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নাই। বারবার আসলে আমরা আপনাকে চাই, আমাদের মাঝে রবি ঠাকুরকে আরও বেশি করে জানতে চাই। দর্শকদের জন্য কি আপনার কিছু বলবার আছে? ছোট্ট করে আমরা শেষ গানে যাব, তার আগে একটু যদি কিছু বল। দর্শকদের আমি এই সবসময় যা বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বস্তিতে থাকবেন এবং রবীন্দ্রনাথকে ধারণ করুন, মনে শান্তি পাবেন, জীবনের অনেক কঠিন পথ উতরে যেতে পারবেন, দুঃখ বেদনাকে সহ্য করার ক্ষমতা হবে এবং আমরা রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালিরা অন্তত বেঁচে থাকতে চাই। নিশ্চয়ই তাই, আমাদেরও সেই প্রত্যাশা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা শেষ গানটি শুনবো, তবে তার আগে এমদাদ আমরা একটু বিরতি নিয়ে নিতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আব্দুল ওয়াদুদ সঙ্গীত শিল্পী, তিনি যেটা বললেন যে আসলে ভালো থাকতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, এরকম একটা প্রত্যাশা রেখে সকালের বাংলাদেশ থেকে আমরা বিদায় নিচ্ছি। গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, আপনার দিনটি অনেক সুন্দর হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমরা শেষ গানটি শুনতে শুনতে যাই। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভরে আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারা মালা গাথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে যদি প্রেম দিলে না প্রাণী, কেন